সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছে মাইএফ টিভি নিউজের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। মাছির মতো উড়ে এসে জুড়ে বসে হাইজ্যাক করছে ফেসবুক অ্যাকাউন্ট ফ্লাইট ট্র্যাপ। ফেসবুক গ্রাহকদের সামনে ভয়ঙ্কর এক বিপদ। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ফ্লাইট ট্র্যাপ নামে একটি ট্রোজন 140টি দেশের অসংখ্য ফেসবুক অ্যাকাউন্টের দখল নিয়েছে। গুগল প্লে স্টোরে এই থার্ড পার্টি স্টোরে একাধিক অ্যাপ ডাউনলোডের কারণে এই ট্রোজন ছড়িয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। বিশেষ করে অ্যাপ সাইনলোডের কারণে এই ট্রোজনের বারবারন্ত শুরু হয়েছে। এই মালয়েশিয়াস অ্যাপে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে করলেই গ্রাহকের ফেসবুক অ্যাকাউন্টের দখল নিচ্ছে হ্যাকাররা। মূলত ফেসবুকের ইউজার নেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে এই কাজ করা হচ্ছে। ফ্লাইট ট্র্যাপ মালওয়্যার কিভাবে কাজ করে? সুরক্ষা গবেষকরা জানিয়েছে বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্ভিসের কুপনের জন্য এই ধরনের অ্যাপগুলি ইনস্টল করেন অনেকেই। প্রলোভন বা লোভ দেখিয়ে গ্রাহকদের ফোনে অ্যাপ ইনস্টল করার পরেই গ্রাহককে অ্যাপের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ফেসবুক লগ ইন পেজে পৌঁছে যান গ্রাহক। এই সুযোগে ফেসবুকের মাধ্যমে লগ ইন করে ভোট দিয়ে কুপন সংগ্রহের প্রলোভন দেখানো হয়। এভাবে চালাকির মাধ্যমে প্রতারণা করা হয়। কোনো রকম ভোটিং অথবা কুপন কোড জেনারেট হবে না। সবশেষে একটি ভুয়া কোড স্ক্রিনে দেখানো হলেও তা কখনোই কাজ করবে না। এই ম্যালওয়্যারের জাভাস্ক্রিপ্ট ইনজেকশনের মাধ্যমে গ্রাহকের ফেসবুক আইডি নিয়ন্ত্রণ হ্যাকারের কাছে পৌঁছে যায়। গ্রাহকের লোকেশন, ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস ইত্যাদি। এরপরে এই তথ্য ফ্লাইট অ্যাপ সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয়। রিপোর্টে জানানো হয়েছে প্লে স্টোরে এমন তিনটি অ্যাপের সন্ধান মিলেছে যেখানে ফ্লাইট অ্যাপ ম্যালওয়্যারের উপস্থিতি বিদ্যমান। যদিও ইতিমধ্যে প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে নেওয়া হয়েছে। এই ফ্লাইট ট্র্যাপ আপনার কী কী ক্ষতি করতে পারে? অ্যান্ড্রয়েড ডিভাইসে বিশেষ ট্রোজানের মাধ্যমে সোশ্যাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এই ম্যালওয়্যার গ্রাহকের ফেসবুক আইডি, ইমেল অ্যাড্রেস, লোকেশন, আইপি অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কুকিজ ও টোকেন সংগ্রহ করতে পারে। একবারও কোনো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে তা ব্যবহার করে ব্যক্তিগত কন্ট্যাক্ট এই ম্যালওয়্যারের সরানোর কাজ চলতে পারে। এমনকি সরানো হতে পারে ভুয়া মেসেজও।